আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আজকে আমি বিভিন্ন ধর্মে বিভিন্ন ধর্মে যে প্রথম মানব মানবীকে কোন স্থানে রাখা হয়েছিল এবং স্বর্গের বর্ণনা যেহেতু আমি একজন মুসলমান আমাদের পবিত্র কোরআন শরীফে আদম হাওয়ার অর্থাৎ প্রথম মানব মানবী যে পৃথিবীতে আসছিলেন অবতরণ করছিলেন সে সম্পর্কে উল্লেখ আছে তো এটার সঠিক কোনো স্থানের কথা বলা হয় নাই যদিও কিন্তু অনেকেরই ধারণা যে ইউফ্রেতিস টাইগ্রিস এবং সিমন সিমনজিহন যে নদী আছে মিশরের এর কোথাও না কোথাও আদম হামাকে প্রথমে নামিয়ে দেওয়া হয় এই বিষয়টি আমরা আবার পাই আপনার ইহুদি ধর্মের যে জেনেসিস ইহুদি ধর্মের যে জেনেসিস বা আদি পুস্তক সেই আদি পুস্তকেও বিস্তৃত বর্ণ করা হয়েছে অর্থাৎ প্রথম মানব কোথায় রাখা হয়েছিল তারপরে বাইবেলও এই বিষয়টা উল্লেখ আছে যে এটা হচ্ছে কি ঈশ্বরের বাগান বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের বাগান এই ঈশ্বরের বাগানটা ছিল কোথায় এই ইউফ্রেতিস টাইগ্রিস আর সিমঞ্জন নদীর মাঝখানে এখানে ছিল আর এই যে কথা এই কথাটার আরও পূর্বে যদি আমরা চলে যাই যেহেতু সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে বেদ বেদের বয়স হচ্ছে কত সাড়ে চার হাজার বছর সেখানেও কিন্তু এই প্রথম মানবমর্ম অর্থাৎ জমজমি প্রথম হচ্ছে আদম সরি মনুষতপ্রা কিন্তু বেদে আসছে জমজমি সেখানে বলা হয়েছে যে চারদিকে পানি দ্বারা বেষ্টিত একটা নির্জন স্থান সেখানে জমি অর্থাৎ যে নারী যে সে জমকে বলছিল আসো আমরা মিলিত হই মিলন করি এ মিলিত হই তখন জম বলছিল না এ ধরনের কাজে ইতিপূর্বে আমি অভ্যস্ত ছিলাম না আমাদের যিনি সৃষ্টিকর্তা আমাদের যিনি পিতা গন্ধ আমাদের পিতা গন্ধবের অপলক দৃষ্টি অর্থাৎ তার কোনো চোখের পলক পড়ে না তিনি যদি দেখেন যে আমরা কোনো একটা খারাপ কাজ করে ফেলছি তাহলে আমাদের আর ক্ষমা হবে না এবং ভয়ঙ্কর শাস্তি হবে কে বলছিল জম বলছিল জমিরে। কিন্তু জমি বলছো যে তুমি বোনের কষ্ট বোঝো না থাকতে বোনের হাত হ্যাঁ অন্ত তুমি যদি নিবারণ না করো তাহলে আবার কিসের ভাই এরকম মানে ভাইকে অনেক বেশি কথা বলতেছিল এটা আছে আপনার বেদে এই বিষয়গুলো আছে মানে জমি যে নারী যে সে পুরুষকে প্রভাবিত করতেছিল এবং মানে খারাপ কাজে কি করতেছিল করার জন্য প্রলোভন দেখাচ্ছিলো আর কি নানা ধরনের কৌশল অবলম্বন করতেছিল সে বিষয়টা আছে তো এই একই বিষয় আমরা কোথায় জানি তাওরাতে জব্বুরে ইঞ্জিলে পাইবেলে এমনকি কোরআনেও শুধু তাই না আপনারা যদি কোহিনুর পাবলিকেশনসে প্রকাশিত যে সালাম বে আছে এর চৌত্রিশ পৃষ্ঠে দেখবেন যে হ্যাঁ স্বর্গ কোথায় ছিল আমাদের ইসলাম ধর্মের কিছু আলেমদের বিশ্বাস এটা ছিল এই ইব্রতীশ তাইগরিস হুম এখানেই ছিল স্বর্গটা আর এই যে ইডেন ইডেন বা অ্যাডেন যে শব্দটা এই সর্বটা শব্দটার উৎপত্তি হচ্ছে যে ব্যাবিলনের ব্যাবিলনের কথাটা কোরআন শরীফে আছে ব্যাবিলনের যে আক্কাদিয়ান যে জনগোষ্ঠী অর্থাৎ সুমেরান অঞ্চলের যে ধর্মের লোকজন ছিল পরবর্তী তারা দুটো ভাগে হয়ে যায় একটা আছে অ্যামরাট আর একটা আছে আক্কাদিয়া দুটো ভাগ হয়ে যায় যেমন প্রত্যেকটা ধর্মেই আমরা দেখি যে হ্যাঁ শাখা প্রশাখা বা দলের দলের হয়ে থাকে ঠিক এখানে তো ব্যতিক্রম ঘটে নাই তো ব্যাবিলনের যে আক্কা আক্কাদিয়া জনগোষ্ঠীর মানুষদের যে ভাষা অর্থাৎ আক্কাদিয়ান ভাষা এই যে যে ইডেনু বা ইডিয়ান যে শব্দটা এই শব্দটার মূল হচ্ছে আক্কাদিয়ান ভাষা থেকে এই আক্কাদিয়ান ভাষার ইডিনু অর্থাৎ সমতল ভূমি এই ইডিনের শব্দ অর্থ সমতল ভূমি থেকেই কিন্তু ইডেন বা হ্যাঁ এদন যে বাগানটা এই অ্যাদন বাগান হচ্ছে ঈশ্বরের বাগান এই বাগানে প্রথম মানব মানবীকে রাখা হয়েছিল বলে বিভিন্ন ধর্ম যেমন আপনার ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এমনকি সনাতন ধর্ম হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের একটা অংশ বিশেষ করে আমি তো আপনি কথা বলে দিলাম যে আপনারা যদি বিষয়টা জানতে চান তাহলে কাছা সালামিয়ার চৌত্রিশ পৃষ্ঠায় দেখবেন আর এই এই সব কাজালামবে পাবেন না এটা আপনার কুহনুর পাবলিকেশন যে কাছালাম্বা সেইটার বিস্তারিত আছে তো এখানে যখন তারা শয়তানের কুমন্ত্রণায় যখন তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল তখন তাদের সেই যে লজ্জা নিবারণের জন্য তারা কি করেছিল। ডুমুর গাছের পাতা বাইবেলে এটা আছে যে ডুমুরের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করছিল যাও তো এশিয়ানদের ইডেন শব্দের সূত্র বাইবেলে ইডেন উদ্যানকে এখানকার ইসরায়েলের অতীতের চতুর্দিকে নদী প্রবাহিত যে পুস্বর্গের কথা বলা হয়েছে সেটা অনেকের বিশ্বাস এমনকি বাইবেলেও এরমটি বলা আছে যে এই পৃথিবীটাই কিন্তু স্বর্গের মতোই ছিল কিন্তু শয়তানের কুমন্ত্রনায় কুপ্রভাবে তারা সেটাকে বিষাক্ত করে ফেলে আরও অন্য অন্য যে ধর্মগুলোতে বলা হয়েছে যে আসলে শয়তান বলে কিছু নাই শয়তান বলে কিছু নাই আমরা দূরে না আমরা নিজের মধ্যে চলে আসি যেহেতু আমি মুসলমান বারবার আমি মুসলমানের কথা বলবো আপনারা বিরক্ত হবেন না আমাদের যে উপদল মানে আমাদের ইসলাম ধর্মের যে উপদল আছে এজিদি সম্প্রদায় এটা হচ্ছে মুসলমানদের আটা শাখা যেমন শিয়া সুন্নি মোতাজলা খারিজি রাফি দ্রদ শান্ত এইজিদি বাহাই এগুলো কিন্তু ইসলাম ধর্মের বিভিন্ন উপদল সবাই কিন্তু মুসলমান কিন্তু এদের মতামত একটু ভিন্ন তো এই যদি সম্প্রদায় তারা বলে যে শয়তান বলে কিছু নাই শয়তান বা আজাদি শয়তান যেটা এটা আসলে কিছু না তো আল্লাপাক যখন প্রথম মানবকে সৃষ্টি করে তখন পরীক্ষা করছিল অর্থাৎ আজাদিলকে পরীক্ষা করছিল যে তার মনোভাবটা কি আদমকে সৃষ্টি করার পরে আজালকে পাক বললো যে তুমি তাকে সে করো আজাজিল তাকে চেষ্টা করে নাই পরবর্তীতে আল্লাহবাক বললো যে তোমাকে আসলে পরীক্ষা করার জন্য আমি চেষ্টা করতে বলছিলাম তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ যাও তোমাকে ক্ষমা করে দিলাম অর্থাৎ আল্লাহবাক ক্ষমা করে দিলেন এই জন্য যে আদম এরা সরি আজাজিল বলতেছিল যে আমি হচ্ছি আগুনের তৈরি আমি হচ্ছি নূরের তৈরি আমার প্যাসটিসটা আমার স্ট্যাটাসটা অনেক উপরে আর আদম হচ্ছে মাটির তৈরি সে আছে নির্মমুখী সে নিচের দিকে পচে গেলে নিচের দিকে সে মিশে যায় আর আমি হচ্ছে আগুনের আমার গুতের সু যদি আমি উঠতে অতএব তার সম্মান আর আমার সম্মান এক না অতএব তাকে আমি সে করতে পারি না এটা পরে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে তো এরকম যেমন আপনার জাপানের যে সিন্ত ধর্ম আছে বা তাও ধর্ম আছে ওরা ওরকমটি আপনার শয়তান বিশ্বাস করে তার বলে পৃথিবী সবই সুন্দর একটা ডিম ফোটা থেকে শুরু করে কিংবা একটা বীজ হওয়া হচ্ছে এটি করে আপনার যে ফুলে ফলে যে গাছ সুশোভিত হয়ে যায় তারপরে প্রাকৃতিক যে বিভিন্ন এই যে বাতাস বলেন তারপরে সূর্যের তাপ বলেন হ্যাঁ যে বিভিন্নভাবে হ্যাঁ প্রভাবিত করে আমাদের উপর এটা কিন্তু প্রাকৃতি একটা খেলা হুম এই প্রকৃতি হচ্ছে আমাদের কি স্রষ্টা প্রকৃতি আমাদের সৃষ্টি করতেছেন আমাদের ভাঙছেন গড়ছেন হ্যাঁ এটা তার খেলা আর আমরা তার আছে খেলার অংশ হ্যাঁ এই পৃথিবী কিংবা মানুষ কিংবা জীবন কোনো কিছু যদি বিশ্বভ্রমাণ্ডের বাইরের কিছু না বা এর বাইরের কোনো অংশও না আমরাও কিন্তু কি এই বিশ্বভ্রহ্মণ্ডের অংশ অতএব এটাই নিয়ম যে ফুল ফুটবে ঝরে যাবে আবার ফুলের পিছনে যে নতুন কুড়িগুলো হ্যাঁ যে ছোটো ছোটো যে ইগুলো দেওয়া যায় আর কি হ্যাঁ নতুন প্রজন্মের জন্য পশু যেমন বাচ্চা দিয়ে চলে যায় এটাই খেলা এই যে পরিবর্তন অর্থাৎ মানুষ ছোটো থেকে আস্তে 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 বড়ো হচ্ছে আবার মারা যাচ্ছে আবার বড়ো এই যে যে পরিবর্তন এই যে যে বৈচিত্র্যময় যে রূপ রঙের খেলা এটাই আনন্দ যদি পরিবর্তন না হতো তাহলে কিন্তু এই আনন্দটা থাকতো না তারা খারাপ কিছু মনে করে না এবং তারা অর্থাৎ যারা সিন্ধু ধর্মের মানুষ যারা হ্যাঁ তারা মনে করে এই যে যে তাও ধর্ম মানুষেরা তারা তারা মনে করে এই যে যে বাতাসের সোয়া এটি কিন্তু আমাদের সৃষ্টিকর্তার মানে হাতের সোয়া রোদের তাপ এটাও সৃষ্টিকর হাতের সোঁয়া এর অব্দি অর্থাৎ প্রকৃতি সন্তান তারা এর মনে করে সুন্দর হ্যাঁ তারা মনে করে এটাই আমাদের স্বর্গ এই যে পৃথিবী সুন্দর পৃথিবী এটাই অনেক সুন্দর হ্যাঁ সবই সুন্দর সৃষ্টিকর্তা সবই সুন্দর এবং দেখবেন যে তারা সব কিছু কীভাবে মানে সাদা চশমা দিয়ে যাবে সব কিছু দেখেন সব কিছু কিন্তু স্বাভাবিক যে রূপটা সেটা আপনার চোখে ধরা পড়ে কিন্তু আপনি যদি রঙিন চশমা চোখে দেন তাহলে সবকিছু রঙিন মনে হবে ঠিক আমরা আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষরা রঙিন চশমা পরে দেখি একজনের লাল কেউ নীল কেউ সবুজ কেউ বেগুনি কেউ কয়ী কেউ কমলা ইত্যাদি কিন্তু সাদা চোখে আমরা সাধারণত দেখি না তারা মনে করে না সবই সুন্দর এই যে পৃথিবী হ্যাঁ এটা তো দুঃখের কিছু নাই আমার হারানোর কিছু নাই হারানোর কিছু আছে আসলে বাস্তবও কিন্তু নাই এটা কিন্তু বিজ্ঞানসম্মত কথা আমার হারানোর কিছু নাই আমি খালি হাতে আসছি আবার খালি হাতে চলে যাবে আমার এই যে যদি দেখেন দু হাজার আঠেরো সাল চলতেছে আমার একটা কুইডনি যদি আমি বিক্রি করি তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আমাকে পঞ্চাশ লাখটাও বিক্রি করা যায় তাহলে দুটি কুটির দাম আছে কত এক কোটি টাকা তারপরে আমার যে করণিয়া চোখ দুটি আমি বিক্রি করি আমি তো একটা একটা চোখ অর্থাৎ এক দুই লাখ টাকা বিক্রি করা যাবে তাই না এই যে একটা ব্রেনের দাম আছে তাই না ব্র্যান্ডটাও বিক্রি করে দেওয়া যেতে পারে দু এক কোটি টাকায় তাই না তো এই যে অফুরন্ত সম্পদের ভাণ্ডার এই যে একটা দামি অত্যন্ত মূল্যবান দেহ যিনি আমাকে দান করলেন সে কথা আমরা কখনো ভাবি আমরা কখনো নিজের সম্বন্ধে ভাবি শুধু আমার কি নাই আরও চাই আরও চাই যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবে দিনে দিনে গড়ে মনে বাদশাই মানে আমাদের শুধু আকাঙ্ক্ষা যে আরও কীভাবে হোক চুরি করে হোক বাটপাড়ি করে হোক চিটিংবাজি করে হোক যে করে হোক আরও চাই আরও চাই এই যে আকাঙ্ক্ষা এই যে লোভ এই যে যে মোহ এই মোহটাই আমাদের কি করে আমাদেরকে অতৃপ্ত করে তোলে আমরা শান্তি পাই না হ্যাঁ এটা এই জন্য দেখবেন যে কাম ক্রোধ হিংসা লোভ মোহ এই সমস্ত ত্যাগ করতে বলছে এমনকি পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারায় দেখবেন যে এই যে আপনার সন্তান সন্ততি সম্পদ নারী স্বর্ণ অলঙ্কার কি আপনাকে মোহগ্রস্ত করবে এইগুলো থেকে যদি প্রত্যাণ পাইতে পারেন তাহলে আপনার কি মুক্তি কল্যাণ আছে এরকম এই বিষয়টা বলতে তো একটা কথা বলতে যাই অন্য কথা চলে গেলাম ভুল বুলতুলি ক্ষমা করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন তাতে হয়তো ভবিষ্যতে আমার উপকার হতে পারে আর কি যা আর দেখতে থাকেন শুনতে থাকেন হুম অনেক কিছু জানা যাবে আর কি তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে সুমেরান সুমেরান ধর্মচার আজ থেকে সাড়ে ছয় হাজার বছর বা খ্রিস্টান সাড়ে চার হাজার বছর আগের যে ধর্ম সেখানেও কিন্তু অদৃশ্য শক্তি ই আছে আর এই অদৃশ্য শক্তির যে পরিচালক যিনি তিনি আছে অনু আর সেখানে কোরবানি দেওয়া হতো তারপরে নবী ইব্রাহিমের বা আব্রাম হজর ইব্রাহিম আলসালাম যে জন্ম পুর শহরে সেখানে কি ছিল সেখানে পৃথিবীর সবচেয়েতে প্রথম এবং সুস্থ যে উপাসনালয় সেটা হচ্ছে কি জিগ গোরাটস আমার গত ভিডিওতে দেখে থাকবেন যে জিগ গোরাটস মানে সেই পবিত্র প্রার্থনালয় সেটা সেখানে ছিল আর ইব্রাহিমের জন্ম সেখানে এভাবে আমরা দেখতে পারি যে সেই সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষ কিন্তু সৃষ্টিকর্তা সম্পর্কে হুম তারপরে এই ভালো মন্দের যে একটা ফয়সালা অর্থাৎ কর্মের যে ফল এবং আত্মা হ্যাঁ এগুলো তার বিশ্বাস করত যেটা বলতেছিলাম যে অনু অনু হচ্ছে কি সে স্বর্গের রাজা তার একটা পুত্র ছিল তার নাম ইনলিল আর তারও একটা পুত্র ছিল সে হচ্ছে নিনুতা নিনুতা হুম এগুলো কাল্পনিক এই সমস্ত পুত্র কাল্পনিক এই সমস্ত পুত্র পৃথিবীতে আসে নাই হ্যাঁ কিন্তু আসলে মানুষ এগুলো কী করছে দাঁড় করিয়েছে কাল্পনিকভাবে হুম তো আসলে যে যেভাবে যে দৃষ্টিতে দেখে এটা একটা হাতি অন্ধের হাতি দেখার মতো আর কি যারা অন্ধ যারা অন্ধ চোখে দেখে না একজন লেজ দেখলো সাপের মতো কেউ পা দেখলো গাছের মতো কেউ পেট দেখলো ডোলের মতো কেউ কান দেখলো কুলার মতো বা পাতলা আর কেউ সুর দেখলো তলোয়ারের মতো তাই না এই যে যে দেখা তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিকই দেখছে কিন্তু পরিপূর্ণ হাতিটা কে সব দেখতে পারে শুধু যার চক্ষু আছে চক্ষুমান তাই এই যে সমাজে আমাদের বিভিন্ন মনের বিভিন্ন মানসিকতার যে মানুষগুলো এগুলো কেন এগুলো তাদের এই জ্ঞানের কারণে কিন্তু আর এই জ্ঞানের যারা সীমাবদ্ধ অর্থাৎ জ্ঞান যাদের সীমাবদ্ধ জ্ঞান যাদের কম তারাই কিন্তু সমাজে সমস্যাগুলো সৃষ্টি করে কিন্তু তারা বুঝতে পারে না এজন্য যারা জ্ঞানী তারা সংসারে কাঁদে বেশি হ্যাঁ তারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করে কিন্তু এই মূর্খরা তা হতে দেয় না আপনি দেখবেন যে কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে যে পৃথিবীতে সমগ্র পৃথিবীতেই বলা হোক যে লক্ষ লক্ষ নবীরা যখন কোনো জনপদে গিয়ে ওই এলাকার যখন মানুষদের বলছে যে আসো তোমরা সত্যের পথে আসো আসো কল্যাণের পথ আসো তখন ওই এলাকার যারা প্রভাবশালী তারা বলছে যে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যেকক্ষণ অর্থাৎ মানলাম না এরপর হ্যাঁ অর্থাৎ পৃথিবীতে সত্য সুন্দর এবং কল্যাণের পথে যখনই তাকে আহ্বান করা হয়েছে তা কিন্তু অনেকেই সাড়া দেয় নাই যারা সাড়া দিয়েছে তার সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য আর এখানেই কিন্তু আপনার পরীক্ষা হুম সৃষ্টিকর্তা কিন্তু ভালো আর মন্দ সৃষ্টি করছে সেই জন্য জানি একটা খেলা খেলবো যারা ভালো কর্মে জয়ী হবে তাদের জন্য মহাপুরস্কার আর যারা কি যারা খারাপ কাজ করবে কি খারাপ কাজের ফল কী হতে পারে নিজের কাছে প্রশ্ন করে দেখেন উত্তর পেয়ে যাবেন খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না ধন্যবাদ আমাকে দেখা